আপনারা দেখছেন ড্রিম লিংক এইচডি। হ্যালো ফ্রেন্ডস, আমি স্বপন জায়গার আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ড্রিম লিংকে। আজকে আমি আপনাদের দেখাবো কি করে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলকে হিডেন করবেন অথবা শো করবেন। ওয়েল বন্ধুরা, একই পিসির যদি একাধিক ব্যবহারকারী থাকে তাহলে অনেক সময় আমাদের নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। যেমন আমার অনেক প্রয়োজনীয় ফাইলটি আমি আমার ডেস্কটপে রেখে দিয়েছি, কিন্তু অন্য ব্যবহারকারী এসে সে ফাইলটি ডিলিট করে দিল বা সেই ফাইলটিকে সে ব্যবহার করলো। তো শুধু আমি নয়, প্রত্যেকেই চাইবে যে তার ফাইলটির একটি নিরাপত্তা ব্যবস্থা থাকুক। আর সেই নিরাপত্তা ব্যবস্থার অন্যতম একটা ব্যবস্থা হলো সেই ফাইলটিকে বা সেই ফোল্ডারটিকে হিডেন বা লুকিয়ে রাখা। কিন্তু উইন্ডোজের এই সহজ ফিচারটি অনেকেই না জানার কারণে তারা তাদের প্রয়োজনীয় ফাইলকে হিডেন করতে পারে না। চলুন দেখে নেওয়া যাক সেটা কি করে করা যায়। আমি আমার ডেস্কটপে একটি ড্রিম লিংক নামক ফোল্ডার তৈরি করেছি, যেটির ভিতর প্রবেশ করছি। আমি আমার এই ফোল্ডারে মাই পিকচার এবং মাই ভিডিওস নামক দুটি ফোল্ডার রেখেছি এবং সেই সাথে ভিডিও এবং পিকচারের দুটি ফাইল রেখেছি। এখন আমরা দেখব কি করে আমরা আমাদের এই ফোল্ডার এবং ফাইলগুলোকে হিডেন করতে পারি। ওয়েল বন্ধুরা, প্রথমে আমি আমার এই ফোল্ডারটিকে হিডেন করব, কারণ এই ফোল্ডারে আমার কিছু গুরুত্বপূর্ণ ফটো রয়েছে। আমি চাই না আমার এই ফটোগুলি অন্য কেউ দেখুক। তাহলে আমাকে যেটা করতে হবে, ফোল্ডারটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এই যে প্রপার্টিজ রয়েছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি একেবারে এই যে হিডেন বাটনে চেক আমি ডিফল্ট সকল ফোল্ডার সিলেক্ট রেখে ওকে বাটন প্রেস করছি। এরপর ওকে দিচ্ছি। দেখুন, আমার ফোল্ডারটি হিডেন হয়ে গেছে। আমি এখন এখানে থাকে এই যে ভিডিও, এই ফাইলটিকেও হিডেন করব। দেখুন, ফাইলটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করছি, প্রপার্টিজে ক্লিক করছি, তারপর এই যে এখানে থাকে হিডেন অপশনের মধ্যে চেক মার্ক দিলাম, তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, এরপর ওকে ক্লিক করলাম। দেখুন, আমার ফাইলটি হিডেন হয়ে গেছে। এখন যদি চাই আমি আমার প্রয়োজনে এই ফাইলটিকে আবার শো করতে পারি, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে ভিউ, এই মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি দেখতে পাবো একেবারে শেষে ফোল্ডার অপশন বা শুধু অপশনস যে আইকনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডার অপশন নামক একটি পপ আপ মেনু ওপেন হয়েছে। এখানে এই যে ভিউ, এই ট্যাবে ক্লিক করব। এই ট্যাবে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এই যে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স এর একটি অপশন রয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রথম অপশনটি সিলেক্ট করা আছে, যেখানে লেখা আছে ডোন্ট শো হিডেন ফাইলস ফোল্ডার্স অর ড্রাইভস। আমরা এখন যেটা করব সেটা হলো শো হিডেন ফাইলস ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভস এই ঘরে সিলেক্ট করব। তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, তারপর ওকে প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিডেন করা যে ফোল্ডার এবং ফাইল রয়েছে সেটা এখানে শো করছে। আমরা এখন চাইলে আবার পুনরায় আমাদের ফোল্ডার অপশন ব্যবহার করে এই ফাইলগুলোকে হিডেন করে দিতে পারি। দেখুন, অপশন ভিউ ডোন্ট শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স অ্যাপ্লাই ওকে। দেখুন, আমাদের ফোল্ডার এবং ফাইলটি হিডেন হয়ে গেছে। আবার আমরা শো করতে চাইলে অপশনস ভিউ শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স অ্যাপ্লাই ওকে চলে এসছে। এখন আমরা যদি চাই যে না, আমরা এই অপশনটি আর রাখবো না বা আমরা ফাইলটিকে হিডেন করব না বা আমরা ফোল্ডারটিকে হিডেন করব না, তাহলে আমরা যেটা করব, যথারীতি আগের মতো ফাইলটি সিলেক্ট করে তারপর রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজে যাব এবং এই যে হিডেন যে এখান থেকে চেক মার্ক তুলে দিব, অ্যাপ্লাই বাটন ক্লিক করব, ওকে প্রেস করব। দেখুন, এই ফাইলটি এখন শো অবস্থায় আছে এবং হালকা যে কালার ছিল সেটা আরও বেশি উজ্জ্বল হয়ে গেছে। এবং একইভাবে ফোল্ডারটিকেও আমরা হিডেন ফ্রি করে দিব, অ্যাপ্লাই ওকে ওকে। দেখুন, এটা শো করছে। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা টিপস, যেটার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলকে হিডেন করতে পারেন, আবার শো করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।